বাবে ফাতাহায় আফতাহু সহি দেখেন কয় নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে? হ্যাঁ পাইছেন না? হ্যাঁ এই যে এই যে বাব ফাতাহা ইয়াফতাহু সহি, এই শুনেন আজকে শুনেন ভালো করে শুনেন, আই খেয়াল করছেন কে খেয়াল করেন? এই হ্যাঁ খেয়াল করেন, আমরা বহস পড়ছি পড়ছি না, সিগা পড়ছি পড়ছি না, শেষ হোক আজানটা। একটা হচ্ছে আমরা এই মিজান শেষ হইলে আমরা যখন মুন সাহেব পড়বো তখন আমরা বাপগুলা ভালোভাবে বুঝবো, আপাতত আমরা বাপ যেটা বুঝে নেব, এই ওইটা না, এই যে মিজানের মধ্যেই 90 পৃষ্ঠা শেষ হইলে আবার মুন সাহেব শুরু, তখন আমরা বাপগুলা ভালোভাবে বুঝবো। এখন আপাতত আমরা এতটুকু বুঝে নেই, মাজির ওজন আছে কয়টা? চারটা। মুজারের ওজন আছে কয়টা? চারটা। এতটুকু বুঝছি তো না? এখন আসেন, কিছু অধ্যায় আছে যেখানে মাজির আইন কেলেমে হবে জবর, মুজারের আইন কেলেমে হবে পেশ। ওই অধ্যায়ে যত শব্দ আসবে দেখবেন একই সিস্টেম। এই মাজির আইন কেলেমে হবে জবর, যেমন আন্নাসরু একটা মাজদার, আন্নাসরু মাজদারটা কি? আন্নাসরু অর্থ কি? সাহায্য করা। এই মাজদার থেকে যদি আমি মাজি বানাই তাহলে মাজির আইন কেলেমে কি হয়? আইন কেলেমে কি হয়? জবর হয়। তাহলে এটা কোন ওজনে আসে? ফালায়ের ওজনে। কোন ওজনে? ফালায়ের ওজনে, ঠিক আছে না? আর মুজারে যখন আমরা বানাই তখন মুজারে কিভাবে বানাই? ইয়াং শুরু, কার ওজনে? ইয়াফ রুলু, ইয়াফ ইয়াফ আলুয়ের ওজনে হয় না, তখন কিসের ওজনে হয়? ইয়াফ রুলু। তাহলে এই অধ্যায়ে যত শব্দ আছে, যত মাজদার আছে, সব মাজদারটা মাজি হবে ফালায়ের ওজনে, আর মুজার হবে ইয়াফ উলুয়ের ওজনে। ইয়াফ আলুয়ের ওজনে না, কিসের ওজনে? ইয়াফ উলুয়ের ওজনে। এই যে একটা ক্যাটাগরি, এটার নাম বাপ। এটার নাম কি? বাপ। এটার নাম কি? বাপ। বাপ মানে অধ্যায়, বাপ শব্দের মূল অর্থ হলো অধ্যায়, অর্থাৎ একটা অধ্যায়ে যা কিছু থাকে সব তো একই সিস্টেমে থাকে নাকি? তো ওই বাপটার নামই হইলো বাবে নাসর ইয়াং শুরু, বাপ নাসর ইয়াং শুরু। এর মানে হইল যে যত শব্দ আসবে সব কিছুর মাঝি আসবে নাসরয়ের ওজনে সিস্টেমে, যেমন আল খুরুজ মাজা থেকে খরাজা, এবারে কি আল আল দুখুল মাজা থেকে কি দাখলা, আবার আল খুরুজু থেকে যখন আমরা মুজারে ব্যবহার করবো তখন ইয়াখ রুজু, ইয়াখ রুজু, কারণ ওইখানে ইয়াং সুরু, ইয়াখ রুজু, ইয়াখ রজু বললে কিন্তু হবে না, তখন কি বলতে হবে? ইয়াখ রুজু, ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা, এরপরে দাখলা দিয়া ইয়াদ ইয়াদ খুলু নাকি? এরপরে আমরা যে মাতারা পড়লাম ইয়াম ইয়াম তুরু, ইয়াম তুরু শুরু, আল মাতারু পড়ছেন না, বৃষ্টি বর্ষণ হওয়া, তো মিম তোয়া র ইয়াম তুরু, ইয়াম তুরু, ঠিক কি না? তাহলে এগুলির মুজারের আইন কেলিমা হয় কি? পেশ। সবাই বুঝতে পারতেছেন তো না বিষয়টা? বুঝতে পারছেন তো বিষয়টা? হ্যাঁ। আর আমরা 25 নম্বর পৃষ্ঠায় পেশ, হ্যাঁ বুঝছেন না? হ্যাঁ। আর 25 পৃষ্ঠা থেকে এই যে বাব ফাতাহা ইয়াফতাহু যেটা আমরা দেখেছি, বাব কি? ফাতাহা ইয়াফতাহু। এই বাবের যত শব্দ আসবে সব মাজি আসবে ফাতাহা ওজনে, আর মুজারে আসবে ইয়াফতাহু এর ওজনে, অর্থাৎ মাজির আইন কেলিমায় জবর, মুজারের আইন কেলিমায় কি? জবর। মাজির আইন কেলিমায় কি? জবর। মুজারের আইন কেলিমায় কি? জবর। যেমন নিচে আসেন, আজ জাহাবু পেয়েছেন 2 নম্বর মাজদারটা কই কই? আজ জাহাব, ওই যে আজ জাহাব মাজদার পেয়েছেন, আজ জাহাব অর্থ কি করা? যাওয়া, গমন করা, প্রস্থান করা নাকি? হ্যাঁ। তাহলে এখান থেকে মাজিটা হবে কেমন? জাহাবা। মুজারেটা হবে কেমন? ইয়াজ ইয়াজ হাবু, ইয়াজ হাবু। তাহলে এই অধ্যায়ের যতগুলো মাজদার আছে পরবর্তী অধ্যায়ে শুরু হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 27 নম্বর পৃষ্ঠা শেষ পর্যন্ত সব দেখেন একই সিস্টেম, ঠিক আছে না? হ্যাঁ, এটাই হলো বাব, আমরা সহজে এতটুকু বুঝে নেই, আর বিস্তারিত কথা ওইখানে পরে আসবে। হ্যাঁ আচ্ছা, অধ্যায়
বাবুন আর বাব একই কথা, একই কথা। হ্যাঁ, একটা হরকত ছাড়া পড়লাম, আর একটা লোক হরকত দিয়ে বললাম। হ্যাঁ আচ্ছা, আসেন পরের পৃষ্ঠা উল্টে। আমরা কি বুঝতে পারেন না বলেন, কোন জায়গাটা বুঝেন না সেটা বলেন। মুজারের ওজন কয়টা? দাঁড়ান এসে বলুক, মুজার ওজন কয়টা, কি কি? ইউফা আলিলু, তাহলে ইয়াফ আলু মুজারের একটা ওজন আছে তাই না? আইন কেলিমা এখানে কি আছে? জবর। আচ্ছা ইয়াফ উলু এখানে আইন কেলিমা কি আছে? পেশ আছে। তা ইয়াং সুরু এখানে আইন কেলিমা কি আছে? তাহলে ওজন অনুযায়ী তো হয়েছে নাকি? হ্যাঁ বলেন বলেন অবশ্যই। হ্যাঁ ইয়াফ আলু এর ওজনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের প্রথম বাপটা, ওই যে প্রথম যেটা পড়ছি আমরা আন্নাসরু, একেবারে আহারে আল্লাহ সেমন ওই ক্লাসটা পায় নাই। আমাদের ছয় নম্বর, কত নম্বর পৃষ্ঠা? পাঁচ নম্বর পৃষ্ঠা দেখেন, পাঁচ নম্বর, কত নম্বর পৃষ্ঠা? পাঁচ নম্বর। এই অধ্যায় থেকে যত শব্দ আসবে, পাঁচ নম্বর, ছয় নম্বর, সাত নম্বর, আট নম্বর, এই পৃষ্ঠার শব্দ যেগুলো আছে সেগুলো দেখেন দেওয়াই আছে। মাজিটা নাসরায়ের ওজনে, মুজারেটা ইয়াংসুরুয়ের ওজনে। এই বাপটার নাম হচ্ছে বাপ নাসর ইয়াংসুরু। এটা কীভাবে বুঝবেন, এটা কীভাবে বুঝবেন? এটা এভাবে বুঝবেন যে আমরা প্রথমে বাপ নাসরা ইয়াংসুরু যখন পড়বো তখন আন্নাসরু নাসরা ইয়াংসুরু সাহায্য করা, আন্নাসরু নাসরা ইয়াংসুরু সাহায্য করা, এভাবে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করলে আপনার মুখ অটো হয়ে যাবে। যেমন উদাহরণত দাঁড়ান, উদাহরণত কুরাসাতনত কি? একটি খাতা। জের জবর সারা খালি কাফ র আলিফ সিন তা আসছে, আপনারা কি কিরাসাতন পড়বেন? কেন কুরাসাতন পড়বেন? আপনি কিভাবে বুঝলেন যে এটা কুরাসাতন হয়েছে? এখানে এমনি বুঝবেন, আর কিছু? আচ্ছা আচ্ছা, এখন আমাদের যেহেতু আমরা ইয়াফ আলু পড়ছি, আর ইয়াফ আলুয়ের মুজারের আঙ্কেলেমায় কী দেওয়া আছে? জবর। আর এই অধ্যায়টা যেহেতু মুজারের আঙ্কেলেমায় জবর, এই জন্য আমরা একটু এটা দিয়ে প্র্যাকটিস করবো সহজতার জন্য। পঁচিশ নম্বর পৃষ্ঠায় মুজারের আঙ্কেলেমায় যেহেতু জবর, পঁচিশ নম্বর পৃষ্ঠাটা বাবে ফাতাহা ইয়াফ তা ওয়াই, কথা লাগলে আমার সাথে বলেন। যেহেতু মুজারের আঙ্কেলেমায় এটা জবর, এই জন্য আমরা একটু সহজতার জন্য এটা প্র্যাকটিস করতেছি। হ্যাঁ আমরা পৃষ্ঠাটা উল্টাই, ছাব্বিশ নম্বর পৃষ্ঠা। আল জারহু আহত করা, আহত করা, আল জারহু 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 আহত করা, ইয়াজরহু। হ্যাঁ এটা তো এবার গদ্যান দিই আমরা, ইয়াজরহু ইয়াজরহু ইয়াজরহানে ইয়াজরহুনা তাজরহু তাজরহানে ইয়াজরহনা ইয়াজরহনা, ঠিক আছে না? এবার তাজরহু তাজরহানে তাজরহুনা তাজরহিনা তাজরহানে তাজরহনা আজরহু আজরহু, ঠিক আছে না? হ্যাঁ আবার আবার এটাই আবার, হ্যাঁ ইয়াজরহু ইয়াজরহানে ইয়াজরহুনা তাজরহু তাজরহানি ইয়াজরহনা তাজরহু তাজরহানি তাজরহুনা তাজরহিনা তাজরহানে তাজরহনা আজরহু নাজরহু নাজরহু ইয়াজরহুনা। আচ্ছা পরেরটা আমরা দিই, আল মাদহু প্রশংসা করা। আল মাদহু তো কি করা? প্রশংসা করা। পাইছেন পাইছেন? আল মাদহু প্রশংসা করা, আল মাদহু প্রশংসা করা, আল মাদহু প্রশংসা করা। হ্যাঁ মাজি হলো মাদাহ, মাজি কি? মাদা হ্যাঁ, এরপরে যত মাজি বানাইতে চাই আপনি মাদাহা থেকে বানাবেন, মাদাহ মাদাহ মাদাহু মাদাহা, ঠিক আছে না? আবার
মাজি করিব বানাইতে চান, কদমাদা হা কদমাদা হা কদমাদাহু, তাই নাকি? হ্যাঁ, এবার মুজারে ইয়ামদাহু, ইয়ামদাহানে, ইয়ামদাহুনা, তামদাহু, তামদাহানি, ইয়ামদাহনা, তামদাহু, তামদাহানি, তামদাহুনা, তামদাহিনা, তামদাহানি, তামদাহনা, আমদাহু, নামদাহু, ঠিক আছে না? হ্যাঁ, এবার আসেন আল জুহুদু, অস্বীকার করা। আল জুহুদ অর্থ কি করা? আয় আল জুহুদ অর্থ কি? আল জুহুদু অস্বীকার করা, 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 জাহাদা সে অস্বীকার করলো, জাহাদা ইয়াজহাদু সে অস্বীকার করতেছে বা করবে নাকি? হ্যাঁ, ইয়াজহাদু, ইয়াজহাদানি, ইয়াজহাদুনা, তারপর হ্যাঁ, আবার আবার এলোমেলো হয়ে গেছে আবার শুরু থেকে। ইয়াজহাদু, শোনেন, যারা পারেন তারাও এভাবে সাকতা করে করে বলেন, তাহলে যারা একটু কম পারে তাদের জন্য সহজ হয়। এখন যে দ্রুত পারে সে যদি দ্রুত চলে যায় তাহলে যে পিছনে আছে সে আর পায় না, থাকে তখন সে চুপ থাকে, বুঝতে পারছেন না? এখন আমি কি পারি না আধা দমে পুরোটা বলতে? আমি তো আস্তে আস্তে বলি, কারণটা কি? এর সিস্টেমটা শিখেন, আপনিও একসময় আবার টিচার হবেন না, এই নৈশ মানুষ আপনাদেরকে শিক্ষক বানাবে ইনশাল্লাহ। সুযোগ নাই, কোনো সার নাই, মৃত্যু পর্যন্ত হয়তো পড়বেন নাহলে পড়াইবেন নাকি, ঠিক আছে না? ফায়দাটা কি? এ অবস্থায় মারা গেলে তো সোজা জান্নাত, শহীদি দরজা, ঠিক আছে না? আল্লামাল কুরআনা ওয়াল্লাম, আল্লাহ বলছে সর্বোত্তম কে জানো? যে শিখায় এবং শিখে, দুজনই সর্বোত্তম। এটা নবীর ঘোষণা, এটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে নাকি, না ষষ্ঠ মন্ত্রী বলছে? আল্লাহ রাসূল বলছে, যেটার মধ্যে কোনো সন্দেহ আর কি নাই, কোনো জায়গা নাই, কে সন্দেহ করলে তার ইমানই থাকবে। সর্বোত্তম অবস্থা কে মারা যদি না চায়, সর্বোত্তম ব্যক্তি হিসাবে বুঝেন নেই বিষয়টা। এই জন্য উস্তাদরা যত বুড়ো হয়ে যায় দেখেন না, কয়ে যায় আমার লাশ হওয়ার আগ পর্যন্ত মাদ্রাসা সেই রাখ, আমি যতটুকু পারি শিক্ষক অবস্থায় জানি মরি, কারণটা কি? আর এই ব্যবস্থা গেলেই তো যান না, ছয় বছর পর মনে করছেন পার পাইয়া দেবেন, আপনাকে সেরে দিব, তাই না? নিয়ম ইনশাল্লাহ, এক একজন এক একটা করে ক্লাস দিয়ে দিব, একটা করে অফিস করে একটা ক্লাস করে বাসায় যাবেন, কা দেখেন আনন্দই লাগবে একটা অন্যরকম, হচ্ছে না বিষয় ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ইয়ামদা কি, ইয়াজহাদু, ইয়াজহাদানে, ইয়াজহাদুনা, তাজহাদু, তাজহাদানে, ইয়াজহাদনা, তাজহাদু, তাজহাদানি, তাজহাদুনা, তাজহাদিনা, তাজহাদানি, তাজহাদনা, আজহাদু, নাজহাদু, হয়েছে না? হ্যাঁ, এই যে তিনটা মাসদার বললাম, এই তিনটা মাসদারে একটু দুজন দুজন করে বসে বসে প্র্যাকটিস করেন। আপনি উলফতের সাথে বসেন, আপনি এর সাথে বসেন, হ্যাঁ এর সাথে বসেন, আপনার আচ্ছা আশেপাশে বাড়িতে একে পড়ে গেছে, আপনার দুজনের মাঝখানে ঢুকেন। হ্যাঁ, আপনারা দুজন বলা বলি করেন, হযরত আলী এবং আবদুল্লাহ আল আমিন। হ্যাঁ